বন্ধুসকল, এই পূর্ণিমা রাতে যদি পূর্ণ চন্দ্রক দর্শন করে জপ করা হয় এই এফাকি মন্ত্র, তেন্তে খুলি যায় ভাগ্য, লগতে চন্দ্রদেবর কৃপাত সকলো মনের কামনা পূর্ণ হয়। বন্ধুসকল, এই পূর্ণিমা রাতে সুখসমৃদ্ধি লাভর বাবে বহু লোকে বহু উপায়াদি করে থাকে, সেয়ে এই পূর্ণিমা রাতে অবশ্যই করা উচিত এই এটি উপায়। গতি জানো আহক ইয়ার সম্বন্ধে। বন্ধুসকল, এই কথা সকলে জানে যে এই পূর্ণিমা রাতে চন্দ্রক পূর্ণ আকারত দর্শন পায়। যদরে অমাবস্যা রাতে নেগেটিভ এনার্জির পরিমাণ বৃদ্ধি পায়, ঠিক সেইদরে এই পূর্ণিমা রাতে অধিক পরিমাণে পজিটিভ এনার্জির মাত্রা বৃদ্ধি ঘটে। যদিহে এই বিশেষ পূর্ণিমা রাতে আমি আমার কর্মর দ্বারা এই পজিটিভ এনার্জিক পাও, তেন্তে আমার ভাগ্য খোলাত সময় নালাগিব আৰু সুখ সমৃদ্ধিত জীবন পার করব পাৰিম। গতিকে এই পূর্ণিমা রাতে যদি এই সহজ ও সরল চন্দ্র মন্ত্র ফাঁকি জপ করব পাৰে, তেন্তে আপনার ভাগ্যত চন্দ্রমা মজবুত হব, যার ফলত অর্থ সমৃদ্ধি ঘটার লগতে সকলো মনের কামনা পূর্ণ হয়ে উঠিব। সেয়ে আপনি যদি এই উপায়টি করব বিচারে, তেন্তে আপনি চন্দ্র পূর্ণ আকারত থাকিলে এই উপায়টি করব লাগিব। যেতিয়াই আপনি চন্দ্রমাক পূর্ণ আকারত দেখিব, তেতিয়াই আপনি চন্দ্রলৈ চাই শুদ্ধ মনে আর পূর্ণ বিশ্বাসে কেবল 21 বার এই শক্তিশালী মন্ত্র ফাঁকি জপ করব। কিন্তু মনত রাখব, মন্ত্র ফাঁকি জপ করতে যাতে স্যান্ডেল বা জোতা পিঁধি নলয়, লগতে মহিলাসকলে মাহেকিয়ার সময়ত এই উপায় নকৰিব। এতিয়া জানো আহক সেই মন্ত্র ফাঁকির সম্বন্ধে। ইয়ার ভিতরতে 3টা মন্ত্র দিয়া হব, আপনি যেটো সহজ পায় সেই মন্ত্রই জপ করব। ইয়ার ভিতরতে 1 নম্বরতে হয়েছে ওম সুমাই নমঃ, 2 নম্বরতে হয়েছে ওম ওয়িং ক্লিং সুমাই নমঃ, 3 নম্বরতে হয়েছে ওম শ্রী শ্রী চন্দ্রমাই। যদিহে সম্পূর্ণ শ্রদ্ধা আর ভক্তিরে আপনি এই উপায়টি করব পারে, তেন্তে চন্দ্রদেবর আশীর্বাদত আপনার সকলো মনের কামনা পূর্ণ হয়ে উঠিব। সেয়ে ভিডিওটি যদি ভাল লাগিলে, তেন্তে তলত কমেন্টত শুদ্ধ মনে লিখিব জয় মা মহালক্ষ্মী ওম সুমাই নমঃ।